বাইকের সাথে অটোর মুখোমুখি দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী। দুই বাইক আরোহীর নাম রতন কুলে ও মিঠু হাজরা। কাশীনগর বামনের চক গ্রামে বাড়ি বলে জানা গিয়েছে। রবিবার দুপুর একটা নাগাদ কৌতলার কাছে নবর দোকানগামী বাইক আরোহীদের ধাক্কা মারে কাশীনগরগামী অটোটি। ধাক্কা মারার পর বাইক থেকে ছিটকে খালে পড়ে যায় বাইক আরোহীরা। সেই সময় স্থানীয় সিভিক অশোক সর্দার বাড়ি ফিরছিলেন। তিনি তৎক্ষণাৎ থানায় খবর দেন। রায়দিঘি থানা থেকে দ্রুততার সঙ্গে ওসি দেবাশিস বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায়। পুলিশ কাছাকাছি আশা কিরণ হাসপাতালে নিয়ে যায় আহতদের। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। কোন জায়গাটা? তোমার ইয়ে রাস্তা নবর দোকানে। তো যাচ্ছিলে? আপনার নাম? রতন। বাড়ি কোথায়?